হার্ট এবং শিকারি। হার্ট একবার একটি পুল থেকে পানি পান করছিল এবং সেখানে তিনি যে মহৎ ব্যক্তিত্ব তার প্রশংসা করেন। আহ, তিনি বললেন, এরকম সুন্দর শিং কোথায় দেখতে পাবেন, এত চমৎকার শিং। কিন্তু আমি যদি এমন সুন্দর মুকুট বহন করার জন্য আরও যোগ্য পা থাকত। এটা দুঃখের বিষয় যে এই পাগুলি এত পাতলা এবং হালকা। এমন সময় একজন শিকারী কাছে এল এবং তার পিছনে একটি তীর পাঠাল। হার্ট পালিয়ে গেল তার পাতলা এবং হালকা পায়ের সাহায্যে। প্রায় শিকারীর দৃষ্টির বাইরে গিয়েছিল, কিন্তু কোথায় যাচ্ছে তার খেয়াল নেই। হার্ট কিছু গাছের নিচে দিয়ে গেল যার শাখাগুলি নিচু ছিল, যার মধ্যে তার শিংগুলো ধরা পড়েছিল, যাতে শিকারী তাকে ধরার সময় পায়। হায় হায়, আটকে থাকা হার্ট কেঁদে উঠল। আমরা প্রায়ই আমাদের জন্য সবচেয়ে দরকারি জিনিস তুচ্ছ ভাবি। গল্পের শিক্ষা হল, আমরা প্রায়ই আমাদের জন্য সবচেয়ে দরকারি জিনিস তুচ্ছ ভাবি।